প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। এনজিও গণ উন্নয়ন প্রচেষ্টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আলোচনা করব। 8টি ক্যাটাগরিতে মোট 140 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় মূলত এই নিয়োগটি দেওয়া হবে। বিস্তারিত আলোচনা করবো তথা পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন ভাতা, কিভাবে আবেদন করবেন তার সব প্রক্রিয়া জানতে পারবেন। মূল বিষয়তে যাওয়ার আগে অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। প্রথম হচ্ছে এরিয়া কোঅর্ডিনেটর, বয়স সর্বোচ্চ 42 বছর, এই পদে হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতকোত্তর পাস। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমের কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতন হচ্ছে শিক্ষানবিশ কালে 40,000 টাকা এবং নিয়মিত হওয়ার পর বেতন দেওয়া হবে 45,500 টাকা। পদের নাম হচ্ছে সহ অভ্যন্তরীণ নিরীক্ষক, বয়স সর্বোচ্চ 37 বছর, এই পদে হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে উক্ত পদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশ কালে বেতন দেওয়া হবে 31,000 টাকা এবং নিয়মিত করণের পর বেতন হবে 34,950 টাকা। পদের নাম সহ সমন্বয়কারী মানব সম্পদ উন্নয়ন, বয়স সর্বোচ্চ 40 বছর, এই পদে নেওয়া হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতকোত্তর পাস। মানব সম্পদ উন্নয়ন কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশ কালে 31,000 টাকা এবং নিয়মিত হওয়ার পর বেতন হবে 34,950 টাকা। পদের নাম শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 37 বছর, এই পদে নেওয়া হবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে উক্ত পদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশ কালে 31,000 টাকা এবং নিয়মিত হওয়ার পর বেতন হবে 34,950 টাকা। পদের নাম শাখা হিসাব রক্ষক, বয়স সর্বোচ্চ 35 বছর, এই পদে নেওয়া হবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে বিকম পাস, উক্ত পদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশ কালে বেতন হবে 22,000 টাকা আর নিয়মিত হওয়ার পর বেতন দেওয়া হবে 25,800 টাকা করে। পদের নাম শাখা হিসাব রক্ষক জুনিয়র, বয়স সর্বোচ্চ 33 বছর, এই পদে নেওয়া হবে 10 জন। বিকম পাস, কম্পিউটারের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশ কালে 18,000 টাকা এবং নিয়মিত হওয়ার পর বেতন হবে 23,000 টাকা। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার, বয়স সর্বোচ্চ 35 বছর, এই পদে নেওয়া হবে 50 জন। স্নাতক পাস, পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে উক্ত পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাইসাইকেল চালানো জানা থাকতে হবে। শিক্ষানবিশ কালে বেতন 20,500 টাকা এবং নিয়মিত হওয়ার পর বেতন হবে 24,550 টাকা। পদের নাম ক্রেডিট অফিসার জুনিয়র, বয়স সর্বোচ্চ 30 বছর, এই পদে নেওয়া হবে 50 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতক পাস, বাইসাইকেল চালানো জানা থাকতে হবে। শিক্ষানবিশ কালে 16,000 টাকা এবং নিয়মিত হওয়ার পর বেতন হবে 24,550 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা এবং আবেদনের নিয়মাবলী হচ্ছে, স্থায়ী কর্মীদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুবিধা যেমন মোটরসাইকেল জ্বালানি খরচ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের মূল কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 5 মার্চ 2022 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক গণ উন্নয়ন প্রচেষ্টা 13A/3A বাবর রোড, ব্লক বি, মোহাম্মদপুর, ঢাকা 1207 বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও নামের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন।